সবার আগে আমরা একটা শুক্রিয়া আদায় করতে হবে সেটি হচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ নবীকে পেয়েছি জোরে বলেন না সুবহান আল্লাহ দুই নাম্বার আমাদের নবীকে আমার আল্লাহ কুল কায়েনাতের মধ্যে সর্বপ্রথম বানিয়েছে জোরে বলেন না ভাহান আল্লাহ যদিও আমাদের কিছু খারিজি কিছু আহলে হাদিস কিছু ওয়াহাবি কিছু বাতিলপন্থী বলে যে না সর্বপ্রথম আল্লাহ বানাইছে কলম বলে তারা কি বলে কলম রে আল্লাহ সর্বপ্রথম মানুষ আমার বাবারা ভাইয়েরা মেসকাতে মেসকাতে কিতাবুল ইমানে ইমান বিল কদর অধ্যায়ের মধ্যে খতিব তিব্রিজি হাদিসটা বর্ণনা করার পরে বলেছে হাদিসটা গরীব গরীব হাদিসটা দুর্লভ গরীব হাদিস দিয়ে কখনো দলিল দেওয়া যায় না মেসকাতে তো এই মেসকাত তো শুধু আমরা আলিয়া মাদ্রাসা যারা পড়ি আমরাই শুধু মেশকাত পড়ি না মেশকাত তো কৌমি মাদ্রাসাতে পড়ানো হয় এই কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় কৌমি মাদ্রাসায় একটা ক্লাসের নামকরণ করা হয়েছে এই মেশকাপ ক্লাসের নামে জোরে বলেন মার হাবা মানে মেশকাত কিতাবের নামে কৌমি মাদ্রাসা একটা ক্লাসের নামে আছে আমার বাবারা ভাইয়েরা সেই মেশকাতে আছে হাদিসটা গরিব ইমাম ইবনে হাজার আজ রাহমাতুল্লাহ আলাইহি কোন বর্ণনা এসেছে মোল্লা কারীর কিতাবের মেরকাতের মধ্যে এসেছে প্রথম খণ্ড

আরো জোরে বলেন না সুহান আল্লাহ এই মাসের নামটা একটু জোরে বলতে হবে এই মাসের নাম কি আরো জোরে বলেন রজব সামনের মাস সাবান সাবানের পরের মাস আহা রমজান কিন্তু আমাদেরকে ডাকতেছে কথা বলেন ঠিক কিনা এর জন্য নবী সাবান মাস থেকে রমজানের সুসংবাদ দেওয়া শুরু করতেন আমার বাবারা ভাইয়ের আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন দেখেন এই কিতাবটার নাম আল খাসা এসুল কোবরা লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুইতি সুইদি আলাই যিনি জাগ্রত অবস্থায় আমি যেভাবে আমার ভাইকে দেখতে পাচ্ছি আমি যেভাবে আমার আব্দুর রহিম ভাইকে দেখতে পাচ্ছি আমার জালাল আমাদের নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালাল উদ্দিন আমার নবীজির আটশো চল্লিশ বছর পরে জন্মগ্রহণ করলেও তিনি এমন আশেক ছিলেন আমার নবীকে পঁচাত্তর বার দেখেছেন তা আবার জাগ্রত অবস্থায় মারহাবা মারহাবা আমার সময়টা বাজান কম একটু মাঝে মাঝে দিয়ে কারণ আমার ওয়াজের দলিল একটু বেশি সাবজেক্ট অনেক বড় তো সুল দিলে ওয়াজার করন যেত না কিন্তু বাজানের কলবের মধ্যে ইস্ক মোহাব্বত আছে কথা বলেন ঠিক কিনা অনেক মাহফিলে গেলে কিছু এমন আসে জজবাদারি আসে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা বাজান আপনার নাম কি আবার কোন বদরুজ্জামান মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর নাম এবার আসেন দেখেন এই কিতাবটার নাম খাসা খাসায়েসুল কোবরা লেখক ইমাম জালালউদ্দিন সুইদি এটা আরবি কিতাব দেখেন বাংলা না দেখেন এই যে আরবি দেখছেন জেড জবর পেশও নাই এই কিতাবের 272 পৃষ্ঠা জোরে বলেন কত পৃষ্ঠা প্রথম খণ্ডের 272 নাম্বার পৃষ্ঠা 272 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা মেরাজ সম্পর্কে একটা হাদিস সরি দুইশো ছিয়াত্তর দেখেন হলুদ কালি দিয়ে লাল হলুদ কালি দিয়ে মার্ক করা আছে একটা লাইন আপনারা দেখেন আমার বাবার ভাইয়েরা আমার নবীজি মেরাজে গেলেন বোরাকে জোরে বলতে হবে কিসে আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ আমার নবীজি মেরাজে গেলেন বোরাকে বোরাকের উপরে যখন আরোহণ করলেন আমার নবীজিকে তিনজন ব্যক্তি সালাম দিলেন জোরে বলেন কয়জন তিনজন ব্যক্তি তা আবার সাধারণ কোনো ব্যক্তি নয় তিনজন ব্যক্তি আল্লাহর হাবিবকে সালাম দিলেন কিভাবে সালাম দিয়েছেন জানেন আমার নবী বলেন আমি যখন বুড়াকে আরোহণ করলাম বুড়া যখন দ্রুত গতিতে চলা শুরু করল তখন প্রথম যে ব্যক্তি সালাম দিলেন তিনি সালাম দিলেন আসসালাম আলাইকাইয়া আউয়ালু আসসালাম আলাইকাইয়া আখের হে সর্বপ্রথম কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি আপনাকে সালাম হে আম্বিয়াই কেরামদের মধ্যে সর্বশেষ আগমনকারী ব্যক্তি আপনাকে সালাম তখন বোরাকে গভীর মনোযোগ সালাম দেওয়ার পরে ফকাল আলাহু জিব্রাইল জিব্রাইল আলাহ সাল্লাম আমার নবীকে বললেন হে আল্লাহর হাবিব আপনাকে যে সালাম দিচ্ছে আপনি সালামের জবাব দেন আমার নবীজি সালামের জবাব দিলেন আবার আরেকটু অগ্রসর হলেন হওয়ার পরে আবার একইভাবে আবার সালাম দিলেন জিবরাইল বলতে লাগলেন সালামের জবাব দেন আমার নবী সালামের জবাব দিলেন আবার কিছুক্ষণ পরে আবার আরেকজন সালাম দিলেন আমার নবী আবার সালামের জবাব দিলেন আমার নবী সর্বশেষ জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমি তো সালামের জবাব দিলাম কণ্ঠের আওয়াজ শুনলাম আওয়াজটা তো পরিচিত পরিচিত মনে হচ্ছে এরা কারা আমাকে সালাম দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে বলে সর্বপ্রথম যিনি আপনাকে সালাম দিয়েছে তিনি হচ্ছে ইসলামের জাতির পিতা হযরতে ইব্রাহিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছে 2 নাম্বার যিনি ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে তার নাম হল হযরতে موسی আলাইহিস সালাম 3 নাম্বার সর্বশ্রেষ্ঠ যিনি আপনাকে সালাম দিয়েছেন তার নাম হল হযরতে ঈসা আলাইহিস সালাম একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে বোধ জানতে চাই আসমানের চারজন আসমানি জগতে বোরাকে উঠলেন চারজন তিনজন নবী সালাম দিলেন আবার এই তিনজন নবী পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়াই কারামদের মধ্যে অন্যতম টপ লেভেলের তিনজন নবী কথা বলেন ঠিক কিনা একজন ইব্রাহিম আলাহ সালাম একজন মুসা আলাহি সালাম একজন ঈসা আলাহি সালাম টপ লেভেলের তিনজন নবী বলতেছে আমার নবীজি ইয়া আসসালাম আলাইকা ইয়া আউআলু তিনজন আম্বিয়াই কারাম তিনজন রাসুল তারা বলতেছে আমার নবী হচ্ছে কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম আর ওহাবি মৌলবি বলে আমান সর্বপ্রথম নাকি আল্লাহ কলম সৃষ্টি করেছে তাহলে এই নবীরা কি ধর্ম বুঝে নাই কথা বলেন না তো উনারা কি গোমরা ছিলেন ইব্রাহিম আলাহ সালাম কি গুমরা ছিলেন মুসা আলাহ সালাম কি গুমরা ছিলেন ঈসা আলাহ সালাম কি গুমরা ছিলেন ওরে বাবা রে কত অতিরিক্ত ইসলামী চিন্তায় বিদ হয়ে গেছো তুমি হ্যাঁ তারা তাদের আকিদা আমার নবী গোটা কুল কায়েনাতের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি আর তুমি মোল্লা ফতুয়া দাও কলম সর্বোত্তম সৃষ্টি নবীদের চাইতে তোমার জ্ঞান বেশি বেড়ে গেল আল্লাহ এদের থেকে এদের খপপড় থেকে আমাদের জাতির ঈমান হেয়াজত করুন আরো জোরে বলেন আমার বাবারা ভাইয়েরা এটা মেরাজ থেকে একটা দলিল দিলাম আপনাদেরকে এটাও মিলাদুন নবীর দলিল মেরাজের ভিতরে আছে যারা বলেন না মার merhaba আমার বাবারা ভাইয়েরা আমার নবীজির সৃষ্টি যদিও মিলাদ মিলাদ হয়েছে শুভ আগমন হয়েছে বারোই রবিউল আউয়াল কিন্তু আমার নবীজির সৃষ্টি গোটা কুল কায়েনাতের মধ্যে প্রথম জোরে বলেন না সুবহান আল্লাহ নবীদের থেকে দলিল দিলাম এবার একটা হাদিসে কুদসি দেই যেই হাদিসে কুদসি যেই হাদিসে কুদসি স্বয়ং হাদিসে কুদসি মানে হচ্ছে নবীজির জবানে আল্লাহর বাণী জোরে বলেন নবীজির জবানে কার বাণী এটাকে বলা হয় হাদিসে কুদসি এই একই কিতাবে খাসায়েসুল কোবরায় প্রথম খন্ড 70 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা হাদিস ইমাম জালালাউদ্দিন সুইতি সহিহ সনদে নকল করেছেন আমার বাবারা ভাইয়েরা দেখেন এখানে আলেম ওলামা ভাইয়েরা আছে দেখেন এই যে হলুদ কালি দিয়ে মার্ক করা মনোযোগ আমার বাবারা ভাইয়েরা সবার আগে আপনাদের থেকে বউট জানতে চায় আমাদের আদি পিতার নাম কি বাবা আদম বলেন বাবা আদম আলাইসাল্লাম আমাদের আদি পিতার নাম বাবা আদম আলাইসাল্লাম তিনি পৃথিবীতে এসে আমার আপনার নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু কিছু আলেমরা অতিরঞ্জিত করে ফেলে বলে আদম আলাইসাল্লাম গুনার জন্য তিনশো পঞ্চাশ বছর খেতেছে জোরে বলে নাউজুবিল্লা মনোযোগ যত বড় মৌল হোক তার আকিদা যদি আহলে সুন্নাতুল জামাতের খিলাফ হয় সুর যতই ভালো হোক তার কথা গ্রহণ করা যাবে কোন নবীর আসলের গুণা আছে কথা বলেন না কেন এটা আহলে সুনতাল জামাতের আকিদা কোন নবীর আসলের কোন গোনা এটা মধুদিদের আকিদা এটা মোতাজালাদের আকিদা এটা খারেজিদের আকিদা কথা বলেন ঠিক কিনা আমার বাবারা ভাইয়েরা আমার বাবারা ভাইয়েরা আদম আলাহাল্লাম আদম কি সৃষ্টি করার পরে আমার আল্লাহ যখন জান্নাতে রাখলেন জোরে বলতে হবে কোথায় আরো জোরে বলেন আদম আলাহ সাল্লাম কয় আমার তো একা একা লাগে একা একা লাগে আমার তো একজন সঙ্গী দরকার কথা বলেন ঠিক কিনে আমাদের যুবক ছেলেরা বিয়ার বয়স হইলে বলে আর না আর সিঙ্গেল থাকবো না বিয়ে আবার করতে হবে কথা বলেন ঠিক কিনা যদিও মাসাল্লাহ সিটাং বিবাহকে যে জটিল করছেন 30 লাখ 20 লাখের কমে কাবিন নাই কথা বলেন ঠিক কি না সেলার বিয়া করে না বয়ে 20 লাখের কমে কাবিন নাই গত ওই দিন আমি হালি শহরে গিয়েছিলাম একজনে কাগজে লিখে আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছে ছেলে মানে বুঝছি যে ছেলেটা প্রশ্ন করছে হয়তো বিয়া করতে পারতেছেন আর কি এই যে কি জানি মাজার শেরে বাংলা রহমতুল্লাহ যার ভবিষ্যৎবাণী করছে ওই যে হালি শহরে বদিল আলম রেজবি মাদ্রাসার পাশে না না কোরবান আলী শাহ রহমতুল্লাহ মাজার কোরবান আলী শাহ কোরবান আলী এই যে উনত্রিশ তারিখ জানুয়ারির উনত্রিশ তারিখ মাহফিল সেখানে আমার এক ছেলে কাগজের টুকরা দিয়েছে এই বিষয় হুজুর কাবিন নিয়েছে বাড়া বাড়ি এই বিষয়ে কিছু বলেন আমার বাবারা ভাইয়েরা নবীজি বলেছেন বিবাহকে সহজ করো জোরে বলেন কি করো আর আমার সিটাঙের বাইরা কাবিন বাড়াইতে বাড়াইতে বিবারে জটিল করো তো এটা কেমন কন

বরং কাবিনের চেয়ে একটা সুপাত্রের কাছে মেয়েকে কন্যাকে কন্যাদান করার চেষ্টা করেন কথা বলেন ঠিক কিনা আবার রাগ করতেছেন নি হুজুরে আমাদের সিটাং আয়া সিটাং এর সংস্কৃতি বিরুদ্ধে বাস করতেছেন আমার বাবারা ভাইরা এখন আদম আলাইহিস সালাম কয় একা একা এটা তার ভালো লাগতাছে না ঘটনা কোথায় জান্নাতে জোরে বলেন ঘটনা কোথায় একা একা তো আর ভালো লাগে না তখন আদম আলাইহিস সালাম ঘুমায় রয়েছে তখন আদম আলাহ সালামের বাম পাচরের হাট থেকে বিবি হাওয়া আলাই সালামকে তৈরি করা হলো জোরে বলেন সোবাহান আল্লাহ তো লোক হইল এখন আর একা নাই এখন হজরত কিতাবের নাম আল বেদায় খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার একশো তিরাশি বাংলা অনুবাদ পাওয়া যায় দেখবেন আদম হাওয়া আলাইহ সালামের ঘটনা এবার আসেন এখন আদম আলাহ সাল্লাম বিবি হাওয়া আলাই হাসালামকে ধরতে গেলেন এভাবে ফেরেশতারা বলে সাবধান সাবধান ছাড়েন আপনি আছেন আপনি ওনারে ধরতেছেন কেন উনি তো এখন আপনার বিবি হয় নাই কই কি বলেন হ্যাঁ কি বল ফেরেস্তারা ওনারে তো আমার থেকে বানানো হইছে তো বানানো হইছে ঠিক কিন্তু এখনো আপনার হয় নাই বিবাহ করতে হবে মোহরানা দিয়ে আদায় করতে হবে তারপরে তিনি আপনার জন্য হালাল হবে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিসসালাম তিনি এমন একজন ব্যক্তি এমন একজন নবী যাকে দুনিয়ার সমস্ত বস্তুর নাম আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা রব হে আমার প্রতিপালক আমি তো জানি দুনিয়ার মধ্যে মহরানার প্রচলন হবে দুনিয়ার জমিনের মধ্যে মহারানা টাকা দিয়া হোক বস্তু দিয়ে হোক যে কোনো জিনিস দ্বারা মহরানা আদায়ী করতে হবে কথা বলেন ঠিক কিনা জান্নাতে তো টাকা পয়সা চলে না বস্তু লেনদেন চলে না তাহলে জান্নাতের মধ্যে আমি কি মহরণা দিব গাইবে আওয়াজ আসলো আর শাজিমের রবের পক্ষ থেকে হে আদম তুমি আমার হাবিবের প্রতি বন্ধুর প্রতি 20 মর্তবা দরুদ পড়ো আরো জোরে বলেন সুবহানাল্লাহ কয়বার একটা জিনিস মনে রাখবেন যার সৃষ্টি হয় নাই তার আবার কিসের দরুদ কথা বলেন যার নবীজির যদি অস্তিত্বই না থাকে তাহলে নবীজির প্রতি আবার কিসের দূরত পড়বে এই কথা বলেন ঠিক কিনা বুঝতে হবে তাহলে বোঝা গেল তখন আমার নবীর অস্তিত্ব ছিল এই 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 কথা বলেন ঠিক কিনা আরেকটা ডকুমেন্ট দিব এটা পরে এবার আসেন আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের সামনে যত আম্বিয়াই কেরাম পৃথিবীতে আগমন করবে কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা কোন নবীর উপরে কোন নবীর মর্যাদা এটা আলোচনা করতে লাগলেন সামনে পেশ করতে লাগলেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের পুরা সান মান ফাজাইল হজরতে আদম আলা সালামের সামনে তুলে ধরলেন বাকি রইলেন শুধু আমার আপনার নবী জোরে বলেন কয়জন জোরে বলতে হবে পিছনে বাইরা আরও কয়জন বাকি রইল একজন শুধু আমার নবী যে নবীজি সার আকার হজরত ইব্রাহিম আলাহ পর্যন্ত সবাইকে দেখানো হলো প্রেজেন্ট করা হলো আদম আলাহ সামনে উনার নাম আদম উনার নাম উনার নাম ঈসা উনার নাম মুসা উনার নাম ইব্রাহিম উমার নাম ইসাক উনার নাম ইয়াকুব উনার নাম ইউসুফ সব দেখানো হলো কিন্তু বাকি রইলন কয়জন এবার দেখেন আদম আলাহ এক পর্যায়ে বলতে লাগলেন বাকি যখন রইল একজন তখন কি হলো ফারানুর আনসাতিয়ান তখন আমি দেখলাম উজ্জ্বল অতি উজ্জ্বল একটা নূর যা আমার চোখ দ্বারা আমার চোখ ধারণ করতে পারছে না অতি উজ্জ্বল একটা নূর আমার সামনে আল্লাহ প্রকাশ করে দিলেন উন্মোচন করে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এমন নূর আমার দুই নয়নের চোখ দ্বারা সেই নূরকে আমি দেখার ক্ষমতা আমার নাই এত অতি উজ্জ্বল একটা নূর আমার সামনে আমার আল্লাহ প্রকাশ করলেন নবীজির নূরে মুহাম্মাদি যখন আদমের সামনে প্রকাশমান হলো আদমের দুই নয়নের চোখ তা গ্রাও করতে পারছে না বেষ্টন করতে পারছে না তখন আদম আলাহ বলতে লাগলেন ফকালা আদম নবী বলতে লাগলেন ইয়া রব্বি হে আমার রব মান হাজা হে আমার রব হে আমার প্রতিপালক আমি আমার দুই নয়নের চোখ দ্বারা ওনাকে দেখার মতো ক্ষমতা নাই উনি কে ওনার পরিচয় আমি জানতে চাই জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ আমার পাশে আলেম ভাই বসা উনি আছে মানহাজা হাজার শব্দটা না নাই হাজা শব্দটা আসমাউল ইশারা ইঙ্গিত বাচক বিশিষ্ট হাজা শব্দটা কাফিয়ায় যান হেদায়েতুন নাহুতে যান যত নাহু শাস্ত্রের যত কিতাব আছে সরহে জামি সহ সব জায়গায় লেখা হয়েছে হাজা আসমাউল ইশারার ইঙ্গিত বাচক যে শব্দটা হাজা শব্দটা নিকটবর্তী কাছের ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় বোঝা গেল আমান নবী তখন আদম নবীর সামনে ছিলেন কাছে ছিলেন জোরে বলা যাবে কি আরো জোরে বলেন আমার কথা নয় এটা আদম নবীর কথা ইয়ারব্বি মান হাদা উনি কে তিনি কে এবার জবাব দিবেন কে জোরে বলেন কে আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নি ফেরেশতারা না আল্লাহর কাছে জানতে চাইছে ইয়ারব্বি এ আমার রব মানহা দা উনি কে এক লাখ চব্বিশ হাজার নবী রে দেখলাম একরকম আর উনাকে আমি দেখতেই পারতেছি না এত শান মান এত উজ্জ্বল নূরে মুজাসসাম আমার বাবারা ভাইয়েরা লক্ষ্য করেন আমার আল্লাহ উত্তর দিবেন আবার প্রশ্ন করেছেন একটা প্রশ্ন করেছেন মাত্র একটা আমার আল্লাহ এক লাইনে উত্তর দিলেই হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ বলে আমার হাবিবের পরিচয় জানতে চেয়েছে আদমে আর আমি এক লাইনে উত্তর দিয়ে দিব শুধু আমার হাবিবের নাম এটা তো আমার হাবিবের সম্মান হতে পারে না আমার আল্লাহ একেবারে বিস্তারিত তার হাবিবের সম্মান তুলে ধরে তার হাবিবের পরিচয় তুলে ধরা শুরু করলেন জোরে বলা যাবে কি সব আল্লাহ দেখেন আমার আল্লাহ কি বলছেন কয়ালা আমার আল্লাহ বলছেন হাজা আমার আল্লাহ হাজা শব্দ ব্যবহার করছেন হাজা ইবনুকা আহমদ হে আদম তিনি তোমারই সন্তান নাম হবে নাম হলো আহমদ জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ এটা যেহেতু আসমানি জগতের কথা জান্নাতের কথা আপনারা জানেন আমান নবীজির দুইটা প্রসিদ্ধ নাম একটা মোহাম্মদ একটা আহমদ আহমদ নামটা হচ্ছে আসমানি জগতের নাম আর জমিনী জগতে জমিনের মধ্যে আমান নবীর নাম পরিচিত নাম প্রসিদ্ধ নাম হচ্ছে মোহাম্মদ কথা বলেন ঠিক কিনা তাহলে এই এটা যেহেতু জান্নাতের কথা আসমানি জগতের কথা এজন্য আমার আল্লাহ বলছে হে আদম তোমার সামনে তুমি দেখে দেখতে পাচ্ছ যাকে তুমি নূর হিসাবে নুফা ফারা নুরান সাতিয়ান অতি উজ্জ্বল নূর হিসাবে যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে আহমদ আমার বাবারা ভাইয়েরা এখানে শব্দ ব্যবহার করা হয়েছে তিনটা একটা হলো হাজা হাজা মানে নিকটে কাছের কাছের ক্ষেত্রে ব্যবহার হয় ইবনুকা ইবনুকা শব্দ ব্যবহার করা হয়েছে ইবনুকা মানে সন্তান আমার বাবারা ভাইয়েরা আদমের কোন সন্তান কি জান্নাতে হয়েছে কথা বলেন না আদমের কোন সন্তান اولاد কি জান্নাতে হয়েছে না দুনিয়াতে হয়েছে কিন্তু আদমে কয় আমি এখনো বিয়েই করলাম না আমার সন্তান এলো কইতে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে হাজা ইবনুকা আহমদ এ তোমার সন্তান ওনার এর নাম আহমদ এখন আদমকে আমি এখনো বিয়েই করলাম না দুনিয়াতে যাবো এরপরে আমার সংসার ধর্ম হবে তো এখনো আগেই এত আগে আমার সন্তান সন্তান চলে এসেছে আমার আল্লাহ আবার ব্যাখ্যা করে দিচ্ছে এ আদম তুমি সৃষ্টি তোমার সৃষ্টি তোমার সন্তানের পরে তোমার সৃষ্টি হলেও সন্তান তোমার আগে সৃষ্টি হলেও আমার আল্লাহ ব্যাখ্যা করছে ওহু আউ আলু হে আদম এই সৃষ্টি হচ্ছে এ আহমদ সাল্লাহ সাল্লাম হচ্ছে গোটা কুল কায়নাতের মধ্যে আমার প্রথম সৃষ্টি জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ মনোযোগ দুনিয়ায় বাপ আগে না ছেলে আগে না আনোয়ারা মনে হয় ছেলে আগে হয় এরপরে বাপ তৈরি করা হয় নাকি তো কিন্তু আমার নবীর ক্ষেত্রে ভিন্ন কথা বলেন ঠিক কি না এটাই তো হাবিরা বুঝে না এতটুকু বুঝলেই শেষ হয়ে যেত ভাই শেষ আল্লাহ বলতেছে হাজা ইবনু কাহমদ হাদম এটা তোমার ছেলে ইবনু কা শব্দ কখন ব্যবহার হয় আপনার সন্তান যদি গর্বে থাকে আপনার স্ত্রীর সেও ইবনু কা হবে না যতক্ষণ না পর্যন্ত খালাস হয়ে মায়ের গর্ব থেকে দুনিয়ায় না আসবে তাকে সন্তান বলার সুযোগ কিন্তু আদম আলাহ সালামকে বলতেছে হাজা ইবনু কারে এটা তো তোমার ছেলে আদম কো আমার ছেলে হইলে আমি তো এখনো বিবাহই করি নাই কথা বলেন না আল্লাহ কিন্তু আমার নবীজির ক্ষেত্রে আমার নবী আগে বাবা আদম পরে সৃষ্টি আর জোরে বলেন এটা সাফাবাজি কথা নয় সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস কথা বলেন হুজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আল্লাহর হাবিব নুরানি জবানে ارشاد করেছে। হাদিসে কুদসি আমার বাবারা ভাইয়েরা দুনিয়ার জমিনে বাবা আগে সন্তান পড়ে কিন্তু আমার নবীজির ক্ষেত্রে সন্তান আমার নবী আগে বাবা পড়ে বাবা আবদুল্লার সৃষ্টি বহু পড়ে কিন্তু আমার নবীর সৃষ্টি বহু আগে কথা বলেন ঠিক কিনা একটা জিনিস মেসেজ বিবেক দিয়ে আজকে নিয়ে যান হাজরতে দিয়া যিনি আমার নবীজির দুধমা মা এই কথা বলেন ঠিক কিনা তিনি বলে বনি সাদ গোত্রের শিশুরা এক মাসে যতটুকু বড় হয় সরি ভুল হয়েছে বনি সাদ এই খাসা ইসল কবরার মধ্যে এসেছে বনি সাদ গোত্রের বাচ্চারা এক বছরে যতটুকু লম্বা হয় বড় হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন আমার কাছে দেওয়া হয়েছে তিনি এক মাসে এক বছরের চাইতে বড় হয়ে যাইতেন তার কারণ কি কারণ নবীজি তো নূরে মুজাফফরা শুধু সিস্টেমেটি ফলো করার জন্য এক মাসে অন্য বাচ্চারা যতটুকু এক বছরে অন্য বাচ্চারা যতটুকু বড় হয় আল্লাহর হাবিব এক মাসেই এক বছরের বাচ্চাদের চাইতে আরো বড় হয়ে যাইতেন কারণ তিনি তো নূরে মুজাসাম অন্য বাচ্চাদের সাথে তো আমার নবীর কোনো তুলনা হবে মনোযোগ নূরে মুজাসামের ব্যাপারটা একটু লক্ষ্য করতে হবে কখন থেকে কিভাবে আসলো আমার নবীজির মিলাদ আমার বাবারা ভাইয়েরা গভীর ভাবে লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন হে আদম হাজা ইবনু কাহমত এটা তোমার সন্তান নাম হবে আহমদ তবে সন্তান তোমার আগেই সৃষ্টি করা হয়েছে তোমার সৃষ্টি যদিও পরে আমার আল্লাহ বলছে খোলাসা করে দিচ্ছে ও হুয়া আউয়ালু সে হচ্ছে গোটা কুল কায়েনাতের মধ্যে আমি আল্লাহর প্রথম সৃষ্টি এরপরে বলছে ও হুয়া তিনি হচ্ছে গোতাম এই ಕಲমদের মধ্যে সর্বশেষ আগমনকার জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাদের আনোয়ারা ফুটবল খেলা ফাইনাল খেলা কি আগে হয় না পরে হয় এই যে বিশ্বকাপ খেলা দেখলেন ডিসেম্বর মাসের 18 তারিখ আমার কুমিল্লা চাঁদনীমা মাহফিল ছিল कैंसिल कह হুজুর বাইন দেওয়ার হন যাইতো করে সব খেলা চলবে গো বুড়া বুড়াডি বয়স কোটি আরো বেশি খেলা দেখে कह হুজুর মাহফিলটা একটু পাল্টা আরেকটা ডেটে দেন তাহের হিসাবের মত ব্যক্তি হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ উনি পছন্দ মাহফিল कैंसिल তাহিরি ভাই আমার ফোন দিয়া আপনার ডা আছে আমি আমার ডা ক্যান্সেল ঠিক আছে এক লগে আমরাও বইবে খেলা দেখমু কি করমু আমার বাবারা ভাইরা তুই ফাইনাল খেলা কি আগে হইছে না পরে জোরে বলে আমার নবী হচ্ছে ফাইনাল নবী সমস্ত নবীদের স্বীকৃতি দানকারী হচ্ছে আমার নবী এই কথা বলেন ঠিক কি না তাহলে আমার নবী কে আমার আল্লাহ সর্বশেষ বরণ করেছে রহস্য আছে না নাই এখনো আমার নবী আদম নবী দুনিয়াতেই যায় নাই কিন্তু আমার নবী যে সর্বশেষ যাবে এটা আমার আল্লাহ জান্নাতে বাবা আদমরে বললে দিতেছে উনি কিন্তু সবার শেষ যাবে একটু জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে কি বলেন আমার নবীর ক্ষেত্রে সব কিছু আমার আল্লাহ বহু আগে পরিকল্পনা সব যুদ্ধ করতে গেলে যেমন সব পরিকল্পনা অঙ্কন করতে হয় আমার আল্লাহ তার হাবিবের প্রত্যেকটা বিষয়ে পরিকল্পনা অঙ্কন করে দুনিয়ায় প্রেরণ করেছে জোরে বলেন না সুবহান আল্লাহ গভীরভাবে লক্ষ্য করেন এরপরে আমার আল্লাহ বলছে শুধু এতটুকুই শেষ নয় ওহুয়া আউয়ালুস সাফি তিনি কিয়ামতের ময়দানে ভয়াবহ যখন অবস্থা হবে মানুষের জিনের এই দুই জাতি যখন ভয়াবহ অবস্থা হবে আমার হাবিব সর্বপ্রথম হাসরের ময়দানে সাফাত করবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এবার পয়েন্টে আসেন এখনো আদম নবী ওই দুনিয়া তাই নাই ওনার বংশ বিস্তার হবে বৎকার হবে এরপরে কেয়ামত ঘটবে তারপরে হবে হাসরের ময়দানের কাজ এই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ আদম রে দুনিয়াতে এখনো পাঠাই নাই পাঠাই নাই পাঠানের আগেই আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন হে আদম শুনে রাখো এই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার হাবিব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাত করবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এজন্য ইমাম কাসতালানি ইমাম আব্দুল হাফ সারানি মুফতি আহমদিয়ার কান্নমি দেওয়ানে সালেকের মধ্যে কবিতা লিখেছেন বড় বড় ইমামরা বলেছেন হাসরের ময়দানের কোনো প্রয়োজন আমার আল্লাহর ছিল না কে কয়টা নেক করেছে কে কয়টা গোনা করেছে ফেরেস তাদের কাছে হিসাব আসে না নাই আরো জোরে বলেন আমার আল্লাহ চাইলে কবর থেকে কে জান্নাতি কে জাহান্নামি ফায়সালা করতে পারতেন কি পারতেন না কিন্তু আমার আল্লাহ হাসর পর্যন্ত কেন আমাদেরকে নিবেন হাসর পর্যন্ত কেন কবরে রাখবেন কবর থেকে কেন উত্তোলন করবেন কারণ একটাই আমার আল্লাহ আজম আলা যখন জান্নাতে ছিলেন তখনই ফাইসালা করে দিয়েছেন আমি হাসরের ময়দানের মঞ্চ কায়েম করব প্রত্যেক মানুষকে তার অসহায় অবস্থার মধ্যে ফেলে দিব আমি আল্লাহ তার কাহারিয়াতে রূপ প্রবাস করব করবো কোয়া কাজ করার পরে মানুষ যখন গামের মধ্যে হাবুডুবু খাবে মানুষ যখন আম্বি কেরাম যখন নাফসি নাফসি করবে মানুষ যখন তাদের নিজেদের অসহায়ত্ত অবস্থা বুঝতে পারবে এক নবীর কাছ থেকে আরেক নবী এক নবীর কাছ থেকে আরেক নবী ঘুরতে 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 সর্বশেষ যখন ঈসা আলাহ সালামের কাছে যাবে জোরে বলেন কার কাছে ঈসা আলাহ সালামকে আমার ফোটো কোন কোনো নবী নাই আমি আর কার কাছে বাড়াবো একজনে তো আরেকজনের কাছে দেয় গুড়াইতেছো তো বুঝেন নাই

কিন্তু নু আলাই কি করব হেকমত অবলম্বন করব ডাইরেক্ট নবীজির কাছে পাঠাইবেন আরে ওনার কাছে যাও ইদ্রিস নবীর কাছে যাও উনি সর্বপ্রথম রাসুল হ্যাঁ বড় রাসুল যিনি সর্বপ্রথম হ্যাঁ হাতে লেখা এই যে লেখা লিখি জিনিস প্রথম করেছে উমুকে কইবো ওনার কাছে যাও উমুকে কইবো অমুকের কাছে যাও খালি গুড়াগুড়িতে আসি কথা বলেন কিসের মধ্যে আসি খালি গুড়াগুড়িত আসছে গুড়াগুড়ির কারণ কি জানে হেন আমাদেরকে আল্লাহ এটা বুঝাই দিবেন যে এই হাসরের ময়দানে তোমরা কত অসহায় অবস্থায় আছো কিন্তু আমার হাবিবের কোনো চিন্তা নেই পেরেশানি নেই আরো জোরে বলেন হাসরের ময়দানের যিনি সাহস করে কথা বলতে পারবেন আল্লাহর দরবারে যিনি তাওয়ার মতো চাইতে পারবেন তিনি আর কেউ নাই আপনার আমার নবী রহমতুল্লিল আলমিন জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ এখন ইসা আলাহ সালামে কয় আমার পরে তো আর কোন নবী নাই আমি আর ঘুরে লাভ নাই আমি আসল জায়গায় পাঠাই দিই জোরে বলে না সুবাহান আল্লাহ এখন ঈসা আল্লাহ বলবে যাও যাও আর কত গুরবা ঘুরতে ঘুরতে তো শেষ পর্যন্ত আমার কাছে আসছো আমি হইলাম সর্বশেষ নবী হ্যাঁ আমার সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দূরত্ব পাঁচশো বছর আমার ফলে তার কোনো নবী আসে নাই তার থাকলে হয়তো হের কাছে ফাড়াইতাম তোমাদেরকে সিরিয়ালে খালি ঘুরাতেই থাকো এখন যাও আসল জায়গায় যিনি তোমাদেরকে সাফাত করার মতো করতে পারবেন আজকে এই দিনে যার কোনো চিন্তা নেই পেরেশান নেই তিনি হচ্ছেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটু জোরে বলা যাবে কিছু বাহার আল্লাহ একটা গোপন রহস্য তাকবীর লাগবে না সময় কম তাড়াহুড়া করছি গোপন রহস্য একটা হাদিসের হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস কিতাবের নাম সহি মুসলিম মনোযোগ তখন আমার নবী কি করবেন জানেন মেহমান আসলে রাস্তায় দাঁড়ায় থাকে না ফোন দিলে যে আমি তোমাদের রাস্তার মোড়ের মধ্যে ঢুকে যাইতাছি তখন রাস্তার মধ্যে মেহমান মেহমানের জন্য দাঁড়ায় থাকে না উকি মারে এ আইতাছে নাকি কোথায় আছে আমার নবী আমার নবী তো জানে যে আমরা গুড়ার মধ্যে আছি এক কথা বলেন ঠিক কিনা জানে যে বুখারি মুসলিমের হাদিস আমরা যে ঘুরবো এই হাদিস গুলো নবীজি তো দুনিয়ার জমিনে বলে গেছে আমরা যে ঘুরার মধ্যে আসি এটাও আমার নবী জানে কথা বলেন ঠিক কিনা এক ঘাট থেকে আরেক ঘাট এক ঘাট থেকে আরেক ঘাট ঘুরার মধ্যে আসি আর এই ভয়াবহ হাসরের ময়দানে আমার নবী আরে অপেক্ষা করতেছে আমার উম্মতটা কখন আসবে আসতেছে না কেন আমরা যখন আমার হাও আপনার আমার নবীর কাছে যাব আমার নবী বলবে আরে তোমরা কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত তো আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি জোরে না সোভান আল্লাহ অন্য নবীরা খালি ডেলিভারি দিতাছে একজনের কাছে আরেকজনের কাছে আর আমার নবী বলে আমি তো তোমাদের অপেক্ষায় আছি আর জলে বলেন না সুহান আল্লাহ শেষদায় পড়ে যাবেন আলে মোলাম শুনেছেন আমি সূক্ষ্ম বিষয় বলছি শেষদায় পড়ে যাওয়ার পরে আমার নবী সর্বপ্রথম একটা জিনিস চাইবেন জলে বলেন কি কয়টা জিনিস একটা আল্লাহর হাবিব বলবে সাফার তো আমি করব। কিন্তু সাফাত করার আগে আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই আমার কিছু স্পেশাল মত আছে আবু বকরের মতো আলীর মতো ফাতেমার মতো খাদিজার মতো ওয়াসকুরনির মতো গাউসু বাকের মতো খাজা করিবে নামাজের মতো তারা যদি বিচারের কাট গড়ায় দাঁড়ায় যদিও তারা জান্নাতে হবে জান্নাতি হবে আমল নামা মাফলে কিন্তু বিচারের কাট গড়ায় দাঁড়ালে আল্লাহ আমার লজ্জা লাগে তাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতি করে দেন আরো জোরে বলেন সত্তর হাজার মোত্তা আলাই হাদিস জোরে বলেন কত হাজার সত্তর হাজারদের তালিকা আল্লাহ সব হানাহ তালা সত্তর হাজার ব্যক্তিকে অনুমতি দিবে আমার আপনার নবী কি করবেন জানে একটা কৌশলতা শিখিয়ে দিবেন যে সত্তর হাজারকে নবীজি প্রথম বাসাই করবেন আবার তাদেরকে বলে দিবেন তোমরা আল্লাহর কাছে আর্জি করো আবেদন করো কানে কানে শিখাই দিতেছে যে আমরাও আমাদের বক্তবিন্দু না নিয়ে জান্নাতে যাব না আবুবকর বলবো আমারও তো কিছু ভক্তবৃন্দ আছে খাজা করিবে নামাজ কইবে আমিও তো কিছু ভক্তবৃন্দ আছে আমি একা একা জামুকেমনে এই কথা বলেন ঠিক কিনা আমার কথা নয় কিতাবের নাম শিফা শরীফ ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির উল্লেখ করেছে আজ থেকে বরাবর 1000 বছর আগের কিতাব সেখানে এসেছে প্রথমে যে 70000 ব্যক্তিকে ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য বলবে আবার এমন এক একজনে 70000 ব্যক্তিকে অনুসারীদেরকে ভক্তদেরকে উম্মতে মুহাম্মাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে জোরে

আমার বাবারা ভাইয়ের আবার আসেন যেই পয়েন্টে যাচ্ছিলাম তাহলে এখনো আদম নবী দুনিয়াতেই যায় নাই বংশ বিস্তারী হয় নাই কেমত তো বহু দূরে কিন্তু আমার আল্লাহ আগে থেকে এই নকশা রেখেছে আমি হাসরের ময়দান কায়েম করব হাসরের ময়দানে সব নবীরা যখন নফসি নফসি করবে তখন আমি আল্লাহ মাকামে মাহমুদ আমার হাবিবকে বসিয়ে আমি বিশ্ববাসীর সামনে সমস্ত জিন জাতির সামনে সমস্ত ফেরেস্তাদের সামনে আমি আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসি মাকামে মাহমুদে বসিয়ে আমি তা প্রকাশ করব একটু জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ হাসরের ময়দান কায়মের একটাই উদ্দেশ্য জোরে বলেন কয়টা একটা এখন সব মানুষ ধর একবারে দুনিয়াতে আসি নাই কথা বলেন ঠিক কি নু আলিসলাম আইসে এক জমানায় আদম নবী আইছে এক জমানায় এখন সবগুলোরও তো একসাথে পাওয়া সম্ভব না এজন্য আমার আল্লাহ একসাথে করার জন্য একটা সিস্টেম করলেন একটা জায়গার ব্যবস্থা করলেন এটার নাম হাসর জোরে বলেন আরো জোরে বলেন সব জিনদেরকে তো একসাথে করা সম্ভব না কেউ আগে গেছে মারা কেউ পরে মারা যাবে আমার আল্লাহ সবগুলোর একসাথে ব্যবস্থা করলেন এটার নাম হাসর কথা বলেন ঠিক কি না কেন করলেন আল্লাহ তার হাবিবকে কতটুকু ভালোবাসেন এটা জাহের করার জন্যই মূলত হাসরের ময়দান কায়েম করা নাইলে আমরা কয়টা গুনা করছি কয়টা নেক করছি এটা কি আল্লাহর অজানা আছে ফেরেস তাদের অজানা আছে তাহলে সেই হাবিবের আমাদের সেই নবীর প্রতি মহাব্বত দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই আমার বাবারা ভাইয়েরা আমার নবীজির আগমনের রাত কত দামি দেখেন পৃথিবীতে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে কথা বলেন কত দিনে আরো জোরে বলেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে আমার আপনার নবীর আগমনের রাত এই কথা বলেন ঠিক কি না সর্বোত্তম রাত হচ্ছে আগমনের রাত সর্বোত্তম দিন হচ্ছে আগমনের রাত আগমনের দিন আমার বাবারা ভাইয়েরা আজকে যারা কৌমি ভাইয়েরা আছে আরো যারা বলেন ঠিক কিনা তাহলে জ্ঞান ইজ বিদ্যা বুদ্ধি বিবেক এটার দাম আছে না নাই এজন্য আমার আল্লাহ বলছে হে আমার হাবিব আপনি কল আপনি বলে দিন বি ফদলিল্লাহ ফজল পাওয়ার পরে মানে আমি যে আল্লাহ জ্ঞান দিলাম এটা যে আল্লাহর আমার অনুগ্রহ এই অনুগ্রহ পাওয়ার পরে অবি রহমতিহি রহমত মানে আপনি আল্লাহ আপনি আমার হাবিব রহমাতুল আলামিন আপনাকে পাওয়ার পরে আপনার উম্মতরা জানো ফাবিজালিকা ফালিয়াফরাহু আপনাকে এবং আল্লাহ আমি যে আল্লাহ জ্ঞান দান করলাম এই দুইটা জিনিস পাওয়ার কারণে আপনার উম্মত যেন আনন্দ উদযাপন করে ঈদ উদযাপন করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা এখন ওয়াহাবিরা যুক্তি দেয় আমরা তো জানি এদের দৌড় কতটুকু যেহেতু এটা সাধারণ মাহফিল আপনারা সাধারণ মানুষ সহজ ভাষায় বুঝাই এখানে ওয়াহাবিরা যুক্তি দেয় এখানে রহমত দ্বারা রহমত আল্লাহ আলমিনকে বুঝানো হয়েছে এটা একটা তাফসিরে আছে কিন্তু আরেকটা তাফসিরে আছে রহমত দ্বারা ইসলাম রে বুঝানো হয়েছে আমার বাবারা ভাইয়েরা আমরা ইসলাম বুঝানো হয়েছে সেই তাফসিরটাও পড়ছি কিন্তু রহমত দ্বারা রহমতাল আমিন কে বোঝানো হয়েছে এই তাফির আমরা গ্রহণ করি বেশি কেন গ্রহণ করি বেশি কারণ এটা হচ্ছে অন্য ব্যক্তির মত কিন্তু এই রহমত দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে এটা আমার আল্লাহর নিজে স্বয়ং ব্যাখ্যা করেছেন এটা হচ্ছে এটা হচ্ছে তাফসিরে কোরআন বিল কোরআন আমার আল্লাহ সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে রহমত দ্বারা কি বোঝানো হয়েছে আমার আল্লাহ নিজেই তাফসির করে দিয়েছেন আমার সাল না ইল্লা রহমত আলী আমিন জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমরা ব্যক্তির তাফসির দেখার দরকার নাই ব্যক্তি তাফসির দেখার দরকার নেই স্বয়ং আল্লাহ যেখানে তাফসির করে দিয়েছেন সেখানে আমরা কোনো তাফসিরের রায় ব্যক্তি তাফসির গ্রহণ করার দরকার নাই আমার বাবারা ভাইরা তাহলে কোরআনুল কারীন থেকে আমরা বুঝতে পারলাম স্বয়ং আল্লাহর হাবিব আল্লাহর হাবিব কে আমার আল্লাহ কোরআনে সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে নিজে নির্দেশ দিয়েছেন উম্মতে মোহাম্মদে আমরা যেন আল্লাহর হাবিবকে পেয়ে ঈদ উদযাপন করি কথা বলেন ঠিক কিনা এবার আসেন বলে নবীজি কি নবীজির শুভ আগমন উপলক্ষে কোন খাবার কোন আয়োজন করেছে আরে করেছে কিতাবের নাম তাবরানি আল মুজামুল আউসাদ সেই হাদিসটি নকল করেছেন ইমাম জালালউদ্দিন সুইতি আল খাসাইসুল কুবরায় সে হাদিসটি নকল করেছে ইমাম সুইতি আল হাবিল ফতুয়ায় যেখানে হাদিসটির গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করেছে ইমাম সুইতি আমার বাবারা ভাইয়েরা হজরত তাআলা তিনি বলে আমার নবীজি আমার নবীজি নবুয়ত প্রকাশের পরে দুম্বা জবাই করে নবীজির মিলাদ উপলক্ষে নবীজির সুভাগমন উপলক্ষে

একবার তো দেখেন এই মাম জালাল দিন সুইতি উল্লেখ করেছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির জর্মের বিলাদাতের শুক্রিয়া আগমনের সাততম দিন সপ্তম দিনে নবীজির নামকরণ করেছে আকিকাও দিয়েছে এখন নবীজির দাদা তো আকিকা বহু আগে আদায় করে ফেলেছে এখন আবার কিসের আকিকা বুঝা গেল আমার নবীজি তার বিলাদাতের শুক্রিয়া আদায় উপলক্ষে যদি দুম বাজাবা করতে পারে আমরা আয়োজন করলে অসুবিধা আছে জোরে বলেন কয় জন্ম এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না তুই এটা যদি বিষয় না হয় আবু কাতাদা আনসারি রাজি আল্লাহ থেকে বর্ণিত সহী মুসলিমের হাদিস আমার নবীজির কাছে জিজ্ঞেস করা হলো ইয়া আসুল আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন মনোযোগ সোমবারে রোজাটা আপনি ছাড়েনই না সোমবার এত গুরুত্বপূর্ণ মনে করেন কেন আমান নবী কি বলেছেন জানেন আমান্নবী বলেছে শহী মুসলিমের হাদি জহিফ হাদিস না আমান্নবী বলেছে উলিৎ ফিহি হ্যাঁ আমার সাহাবাই ভাই কারণ আমি গুরুত্বর সাথে রোজা রাখি তার কারণ হচ্ছে এই সোমবার হচ্ছে আমার মিলাদন্নবীর দিন জোরে বলেন না সুবহান ওরে বাবারে নবীজি পালন করতে পারে পালন অনেকভাবে হতে পারে দান সৎকার রেখে রোজা রেখে মানুষদেরকে খাবার বিতরণ করে অনেকভাবে উদযাপন হতে পারে হ্যাঁ কথা বলেন ঠিক কি না

একটা হচ্ছে আরাফার দিনই জুমার দিনই তো মাসাল্লাহ এখন যেহেতু এই বছর দুই সালে দুইটা পাওয়া গেছে তেইশ সাল ২৪ সালে হয়তো ইদি মিলাদ নবী খুঁজে পাবে হ্যাঁ কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ দোয়া করি তাড়াতাড়ি ফাঁক আর দ্বন্দ্ব নিরসন হোক কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবাহ তার হাবিবের মিলাদ নবীর সব সময় জাক জমকের সাথে আমরা পালন করার তৌফিক দান করো আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ সবাই বলেন আমিন একটা কথা বলে উপলক্ষে একটা কথা বলে আলোচনা শেষ করছি ব্যক্তির নাম যিনি মহাদ্দিস এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মহাদ্দেশের নাম হচ্ছে শাহলিউল্লা মহাদ্দেশ দেহলবী জোরে বলেন সুবাহ আল্লাহ পাশে ওলামা বসা জিজ্ঞেস করেন এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মহাদ্দেশের নাম শাহলিউল্লাহ মহাদ্দেশ দাহলবি ওনার একটা কিতাব আছে কিতাবের নাম ফুইজুল হারামাইন এটা বাংলা অনুবাদও পাওয়া যায় আমি যদি ভুল তথ্য দিই আপনি আন্দরগিলা থেকে কিনতে পারবেন মনোযোগ ফুইজুল হারামাইন কিতাবের মধ্যে আছে তিনি বলে মহাদেশ মহাদ্দেশ দাহলবি আমি যখন মদিনা শরীফ গেলাম জোরে বলেন কোথায় শাহলিউল্লাহ মহাদ্দেশ দাহলবি বলেন আমি যখন মিলা নবীর মাসে আউয়াল মাসে আমি যখন মদিনাতুল মনোয়ারায় গেলাম একটা বিশাল মিলাদুন নবীর আয়োজন করা হলো আমি সেই জায়গায় গেলাম মিলাদুন নবীর অনুষ্ঠানের মধ্যে আমি গিয়ে দেখি আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন আরশ থেকে আসমান থেকে একটা নূর তাদের মাহফিলের ময়দানে উপস্থিত হয়েছে ধরে বলেন না আল্লাহ আসমান থেকে তাদের উপরে নূরের ঝলক বর্ষিত হচ্ছে আমার নিজের চোখে আমি দেখলাম জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলে মিলাদ নবীর অনুষ্ঠানের ফজিলত আছে না নাই বরকত আছে না নাই আমার বাবারা ভাইয়ের আরেকটা কথা একই কিতাবে ফুইজুল হারামাইন এসেছে আমার বাবা মানে সাউলুল্লাহ মহাদেশ দেহলবীর বাবা নাম হচ্ছে শাহ আব্দুর রহিম দেহলবী রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমার বাবা প্রতি বছর ঈদি মিলাদ নবীর আয়োজন করতে এক বছর দুর্ভিক্ষ খরা দেখা দিল টাকা পয়সা নাই অসচ্ছল অবস্থা আমার বাবা প্রতি বছর দুম্বা ছাগল জবে করে আয়োজন কিন্তু ওই বছর খরা মানুষ পারে না সোনা রমজানে যে খান কি খাইতে বলেন আপনারা চট্টগ্রামে কি বলে সোনা বোট এই সোনা বোট সিদ্ধ করে আয়োজন করলো সবাই রে বাটির মধ্যে ছোট বাটির মধ্যে দিল কিন্তু মনটা খারাপ যে প্রতি বছর আমি এত বড় ব্যাপক আয়োজন করি আর এই বছর সোনা বোটে চলে এসেছে আমার আয়োজন আয়োজনটা ছোট হওয়ার কারণে মনটা নরম হয়ে গেছে শা আব্দুর রহিম দেহলবী গেল গড়ের মধ্যে গিয়ে যখন চক্করটা বন্ধ করলেন ঘুমাইতে গেলেন দেখতে পাচ্ছেন আমার নবীকে স্বপ্নে তিনি দেখতে পাচ্ছেন আমার যে যেই তবারকগুলো তিনি বিতরণ করেছিলেন সোনাbott সেই সোনাbottগুলো আমার নবীর দস্তরখানার মধ্যে নিয়ে বসে আছে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে বলেন তাইলে মিলাদন্নবীর তবারুকের সাথে আল্লাহর হাবিবের সম্পর্ক আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার বাবারা ভাইয়েরা যত মৌলবি যত ফতুয়া দেখ এই মৌলবীরা বলবেন তোমার যেহেতু এতই পাওয়ার তো তুমি টাইম দাও কথা বলেন কি দাও টাইম দাও কোথায় বসবা কোন বড় ময়দান লাগবে কোন ময়দান লাগবে আপনাদের এদিকে সবচেয়ে বড় মাঠ টাট খেলার মাঠ কোন দিকে আছে হ্যাঁ যুবকরা বল বড় বড় ফুটবল খেলাটি কোন জায়গায় হয় সাগর ফারে দরকার হলে সাগর ফারে বহসর আয়োজন হবে এক কথা বলেন ঠিক কি না বড় ময়দানে হবে জাতি দেশ সবাই জানবে মিলাদুন্নবী যারা পালন করে তারা হক না মিলাদুন্নবীর বিরোধিতা করে তারা হক জোরে বলেন ঠিক কি না চ্যালেঞ্জ করতে পারবেন আপনারা হাত তুলে ফেরেস্তাদেরকে দেখাই দেন নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত ঈদে মিলাদুন্নবী